কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার হাজার মৃত জেলিফিশ। সৈকতে পড়ে থাকা এসব জেলিফিশের দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটকরা। এদিকে বিগত বছরগুলোর তুলনায় সাগরে জেলিফিশ বাড়ায় মাছ শিকার বন্ধ রেখেছেন জেলেরা। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। কয়েকদিন ধরে সৈকতের তিন নদীর মোহনা লেম্বুরবন, মীরাবাড়ি, ঝাউবাগান ও গঙ্গামতীসহ বিভিন্ন পয়েন্টে ভেসে আসছে মৃত জেলিফিশ। এসব জেলিফিশ সৈকত এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। বিরূপ পরিবেশে বিরক্ত পর্যটকসহ স্থানীয়রা। এদিকে সাগরে প্রচুর পরিমাণে জেলিফিশ বাড়ায় স্বাস্থ্য ঝুঁকিসহ নানা ক্ষতির মুখে পড়েছেন জেলেরা। অনেকেই বাধ্য হয়ে বন্ধ রেখেছেন মাছ শিকার। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জালে বাজলেও জাল যত বাজবে জাল হিটি ভিটে লই দিবে, কোনো দড়ি কিছুতে মানে না। আমাকে মাছ ধরতে সমস্যা, সেই কারণে আমরা জাল ফলা সব উড়িয়ে লাইছি। বিভিন্ন ধরনের মাছ ধরে না, জালে মাছ জাল মারতে পারি না, মাছ খুব কম ধরে। কচ্ছপের প্রধান খাবার এই জেলিফিশ। সমুদ্রে আগের তুলনায় অনেকটা কমেছে কচ্ছপের সংখ্যা। এছাড়া সাগরের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে বেড়েছে তাপমাত্রাও। এ কারণে সৈকতে জেলিফিশ ভেসে আসছে বলে জানান এই গবেষক। এইরকম যদি ক্রমান্বয়ে আমাদের জেলে পেশার মানুষগুলা হুমকির মুখে পড়তে থাকে, এক হচ্ছে দুর্যোগের কারণে তারা যেতে পারে না, এই নোনা বাড়ছে তারা যেতে পারছে না, জালও আবার ফেলে দিয়ে আসতেছে, তাহলে কিন্তু একসময় যদি তারা পেশা চেঞ্জ করতে পারে এটা একটা বিষয়। পাশাপাশি আমরা যদি আসলে সমুদ্রের স্বাস্থ্য ব্যালেন্স না থাকে, আমাদের কিন্তু দুর্যোগ বারবার বাড়তে থাকবে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান এই মৎস্য কর্মকর্তা। তাপমাত্রা বৃদ্ধির কারণে যেহেতু এটার আধিক্য হয়েছে, এই সময় তাদের একটা রিপ্রোডাকশন হয় এবং তাপমাত্রা একটু কমে গেলে বা একটা বৃষ্টিপাত হলে এই সংখ্যাটা কমে যাবে, এবং কমে যাওয়ার ফলে আমাদের জেলেরা পুনরায় আবার সমুদ্রে মাছ ধরতে পারবে এবং তাদের অন্যান্য যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কমে যাবে। জেলেদের সমস্যা সমাধান এবং সৈকতে জেলিফিশের দুর্গন্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা জেলে এবং পর্যটকদের। NTV নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।